জেলার একমাত্র আইন মহাবিদ্যালয় জিএম ল কলেজ পরিসরের প্রি ল আডমিশন করে নূয় ছাত্রছাত্রী মানুষ স্বাগত সম্বর্ধনা করা যাই। এই অবসরের উৎসব কার্যক্রমক কলেজের অধ্যক্ষ ডক্টর শেষদেব মহারণা অধ্যক্ষতা করে নূয় ছাত্রছাত্রী মানে সে পরিচয় প্রদান ও প্রতিভা প্রদর্শন করে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী মানে নূয় ছাত্রছাত্রী মানুষ স্বাগত ও পুরস্কৃত করে। এই অবসরের বিভিন্ন রঙ্গারঙ্গ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। ছাত্র মানবচন্দ্র নায়ক, সত্যরঞ্জন সাহু, রোজালিন সাহু, রাজলক্ষ্মী পরিড়া, প্রতীক্ষা প্রিয়দর্শিনী, রুদ্র নারায়ণ পটনায়ক, রঞ্জন মুদুলি, সোনালি পাড়ি প্রমুখ যোগদে ছাত্রছাত্রী মানুষ স্বাগত করে। গুরুবার দিন প্রায় 11:30 সময়ের তালচির শর্মাছক নিকটে কোর্ট ভ্যান গাড়িটি এক নাবালককে ধক্কা দেওয়ার জনাপড়ছে। সেখানে পিলাটির অবস্থা গুরুতর হইতিবারু স্থানীয় লোকঙ্ক সহায়তায় তুরন্ত বালককে তালচির উপকণ্ঠ চিকিৎসালয় নিয়ে যাইগলা। কিন্তু দুর্ভাগ্যবশত পিলাটিকু ডক্টর সেঠারে মৃত বলে ঘোষণা করেছিলেন। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অধিক তদন্ত জারি রাখিছে। সূচনা মোতাবক এই পিলাটির নাম সুনীল বেহেরা, সে নালম গ্রামর বলে জনাপড়ছে। সে কিছুদিন হল হান্ডিধুয়া ছকস্থিত এক হোটেলে রহি কাম করুথিলা বলে সূচনা মিলছে। জিলাপাল সমর্থ বর্মা গুরুবার অচানক জিলা মুখ্য চিকিৎসালয় পরিদর্শন করেছেন্তি। বিভিন্ন ওয়ার্ডকু যাই সে রোগীঙ্ক সহ আলোচনা করেছেন্তি। ডাক্তারখানা পক্ষরু যোগাযোগুথিবা স্বাস্থ্য সেবা, খাদ্য, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীঙ্ক ব্যবহার সম্পর্কে সে রোগীঙ্কঠারু তথ্য সংগ্রহ করেছেন্তি। গর্ভবতীঙ্ক প্রস্তুতি করাইবা পাই ডাক্তারখানার কোনসি কর্মচারী টঙ্কা মাগুছন্তি কি বলি জন মহিলাকু সে প্রশ্ন করেছিলে। রোগীঙ্ক পাখরে রহিতিবা ঔষধ গুড়িক ডাক্তারখানা পক্ষরু মাগণারে দিয়া যাইছে না বাহারু কিনা যাইছে সেথিনেই জিলাপাল তদন্ত করেছিলে। প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যারে ডাক্তারমানে ওয়ার্ড পরিদর্শন করিবা সম্পর্কে জিলাপাল শ্রী বর্মা রোগীঙ্কঠারু পচারি বুঝিছন্তি। কেতক রোগী এবং সেমানেকো সম্পর্কীয় জিলাপাড়ঙ্কু সমস্যা সম্পর্কে অবগত করাইছন্তি। বহুতল বিশিষ্ট মহিলা ওয়ার্ডকু যিবা পাই অধিকাংশ সময়রে লিফ্ট কাম করুনথবা অভিযোগ হইছে। এহা ছড়া শৌচালয় ও পানীয় জল ব্যবস্থা সম্পর্কে সেমানে জিলাপাড়ঙ্কু জনাইছন্তি। ডাক্তারখানারে সবু রোগর ঔষধ মিলুনথবারু বাহারু কিনিবাকু পড়ুথবা জনে রোগী অভিযোগ করিছন্তি। অতিরিক্ত জিলা মুখ্য চিকিৎসা অধিকারী ডাক্তার প্রণব শঙ্কর দাস উপস্থিত থিলে। এহাপরে ডাক্তারখানা ভিত্তিভূমি বিকাশ সম্পর্কে জিলাপাল বিভাগীয় অধিকারী মানক সহ আলোচনা করিছন্তি। বেআইন বালি চালান বিরুদ্ধে পুলিশ প্রশাসন পক্ষরু ব্যাপক কার্যানুষ্ঠান গ্রহণ করা যাইছে। পুলিশ স্বতন্ত্র দল 10 দিন মধ্যে বিভিন্ন থানা অঞ্চলের চড়াও করে 27টি মামলার 31 জনক বিরুদ্ধে মোকদ্দমা রুজু করা যাইছে। কিছুদিন ধরি পুরী জেলার 9টি থানা অঞ্চলের বেআইন বালি চালান হেউতবা সম্পর্কে পুলিশ অবগত হইতিলা। বালি মাফিয়াঙ্ক বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করিবা পাই অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পূর্ণচন্দ্র প্রধানক তত্ত্বাবধানে বিভিন্ন থানা অধিকারীঙ্ক নেতৃত্বে চড়াও করা যাইতিলা। পিপিলি থানা পক্ষরু চড়াও করা যাই 5 জন বালি মাফিয়াঙ্ক গিরফ করা যাই 5টি গাড়ি জব্দ করা যাইছে। সত্যবাদী থানা 6টি মামলার 6টি গাড়ি, ডেলাঙ্গ থানা পক্ষরু 4টি মামলার 4টি গাড়ি, কাকটপুর থানা পক্ষরু 2টি মামলার 2টি গাড়ি এবং কণাস থানা পক্ষরু 2টি মামলার 2টি গাড়ি জব্দ করা যাই 4 জনক বিরুদ্ধে মামলা রুজু করা যাইছে। সেইপরি বড়ঙ্গা থানা পক্ষরু 2টি মামলার 2টি গাড়ি, ব্রহ্মগিরি থানা পক্ষরু 3টি মামলার 3টি গাড়ি জব্দ করে 4 জনক গিরফ করা যাইছে। রামচণ্ডী থানা পক্ষরু গোটিয়ে মামলা রুজু করা যাই গোটিয়ে গাড়ি জব্দ করা যাইছে। গড়সাগদা থানা পক্ষরু গোটিয়ে মামলার গোটিয়ে গাড়ি জব্দ করা যাইছে। সদর থানা পুলিশ গোটিয়ে মামলার গোটিয়ে গাড়ি জব্দ করে 2 জনক বিরুদ্ধে মামলা রুজু করিথিবা জনাপড়ছে। বেআইন বালি চালান রোকিবা পাই পুলিশ কার্যানুষ্ঠান জোরদার করা যিও বলি অতিরিক্ত আরক্ষী অধীক্ষক শ্রী প্রধান সূচনা দেইছন্তি। এসিএস কলেজের এমবিএ ও বিবিএ বিভাগ আনুকূল্যে ছাত্রছাত্রী মানক পাই এক দিনিকিয়া কর্মশালা কলেজ সভাগৃহে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর সুজাতা মিশ্র আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করেছিলেন। সম্পৃক্ত বিভাগের সংযোজক ডক্টর চিত্তরঞ্জন দ্বিবেদী, বিভাগীয় মুখ্য ডক্টর সত্যপ্রকাশ মিশ্র সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। মুখ্য অতিথি ভাবে ইন্ডিয়ান ব্যাংকের পূর্বতন মুখ্য প্রবন্ধক রবীন্দ্রনাথ দীক্ষিত যোগ দিয়ে
दक्षता विकास उपरे आलोकपात करथिले। एजुकेट ओडिसा संस्थार विश्व प्रकाश पाणिग्राही ऑनलाइन कोचिंग उपरे छात्रछात्री मानकु बुझाइथिले। छात्रछात्री माने संपूर्ण पाठ्यक्रम शेष परे निजुक्तिर संयोग रहिछि बोली आलोचना करथिले। कार्यक्रम को विभागीय अध्यापक शिवप्रसन्न पटनायक परिचालना करथिले। अध्यापक अभिषेक शतपथी, प्यारीमोहन जेना, विजयलक्ष्मी भोल प्रमुख उपस्थित रही छात्रछात्री मानकु उत्साहित करथिले।